আমরা খুব ইম্পর্টেন্ট একটা মানে বিষয় জানবো যেটা আপনার এমনিতে সব ক্ষেত্রে লাগবেই প্লাস হচ্ছে টি শার্ট ডিজাইনিংয়ের এইটাকে মূল ক্লাস ধরতে পারেন পরবর্তীতে মানে ইলাস্টেটেডের টি শার্ট ডিজাইনিং নর্মালি কাজকেই যে টেক্সট এফেক্টের কাজ করা এটা একটা বড় কাজ তাই আমরা আজকে টেক্সট এফেক্ট নিয়ে কী করব আলোচনা করবো হ্যাঁ আমি ক্রিয়েট নিউ দিলাম কোন একটা পিক্সেল নেই এটা আমার এখন কোনো ফ্যাক্ট না আচ্ছা আমরা একটা টেক্সট নেই বানান কি ঠিক আছে না হ্যাঁ আর এ বি তারা ভারীতে গিয়ে একটা ফোন নেবেন এখন আমি জাস্ট এখানে আছে কিনা আল্লাহ জানে আপনার এই ফন্ড কিন্তু এই ক্ষেত্রে খুব বড় ধরনের ভূমিকা পালন করবে ফন্ট চয়েস এই ক্ষেত্রে ফন্ড চয়েসের ব্যাপারে তো কথা বলছি আমরা তাই না এখন আর কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে ফন্ড চয়েস একটা মানে ইম্পর্টেন্ট ইস্যু এখন রাহুল চক্রবর্তী নামে আমরা একটা এখন আমাদের আমরা যেহেতু টেক্সট নিয়ে কাজ করব প্রথম কাজই হচ্ছে ক্রিয়েট আউটলাইন করা নাইলে এটা এটা এখনো কি আছে টেক্সট হিসাবে আছে ক্রিয়েট আউটলাইন করলে এটা অবজেক্ট হিসাবে আসবে ক্রিয়েট আউটলাইন আমরা কীভাবে করব রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এটা আমরা জানি হ্যাঁ এখন আমরা এখানে আরেকটা জিনিস আমরা সবসময় মেনটেন করব। সবসময় এক স্টেজ থেকে যাওয়ার আগে আরেকটা স্টেজে যাওয়ার আগে আমরা কী করবো একটা কপি করে রেখে দেবে এগুলো কিন্তু কাজে লাগবে রেগুলারই কাজে লাগে এখন আমরা যে জিনিসটা করবো যে এইটাকে প্রথমে ক্রিয়েট আউটলাইন এখন কী হয়েছে অনেকগুলো অবজেক্ট এই যে প্রত্যেকটা অক্ষর কি এক একটা অবজেক্ট কিন্তু এখন আছে কি গ্রুপ আকারে আছে এই দেখেন এটা থেকে সিলেক্ট করছি এখানে বাম দিকে লেখা আসছে কি গ্রুপ হুম অর্থাৎ এই সবগুলো মানে অক্ষরগুলো কি আছে লেটারগুলো কী আছে গ্রুপ আকারে আছে আমরা সেটাকে কম্পাউন্ড পাত করব। সব সময় আমাদের এই কাজটা করতে হবে মোটামুটি রেগুলারই করা লাগে বেশিরভাগ সেই জন্য আমরা মোটামুটি সেই কাজ ঠিক আছে রেকর্ড হল প্ৰথমে কৰছি কি ক্ৰিয়েট আউটলাইন ক্ৰিয়েট আউটলাইন বেপাৰ কি যেনে অবজেক্ট গোলাট আউটলাইন কৰাৰ কাৰণে ফণ্ট থাকে কি কীে কনভাৰ্ট হৈছে অবজেক্টে কনভাৰ্ট হৈছে এখন অবজেক্টগুলো এখানে কি হিসাবে থাকবে গ্রুপ আকারে থাকবে আমরা আনগ্রুপ দিলে আনগ্রুপ আনগ্রুপ যদি তাহলে আমরা কি হবে যে মনে করেন এখানে দিলাম আনগ্রুপ নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবো এই যে এটা নিয়ে কাজ করতে পারবো এটা নিয়ে কাজ করতে পারবো এটা নিয়ে কাজ করতে পারবো হ্যাঁ এটা নিয়ে কাজ হ্যাঁ এখন আমরা যদি এটাকে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে মনে করেন আমরা ধর এটা ডিলিট করে এটা আবার কপি করে এখানে নিয়ে আসি আমরা এটাকে কি এখন কি আছে গ্রুপ হিসেবে আছে ঠিক আছে আমরা সব এখন আমরা করব কি অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক অর্থাৎ আমরা এটাকে কম্পাউন্ড পাথ করে নিব আচ্ছা ডান দিকে দেখেন আমাদের শর্টকাট কিটা লেখা আছে কি কন্ট্রোল প্লাস এইট কন্ট্রোল প্লাস এইট এই কন্ট্রোল প্লাস এইট এত ইম্পর্ট্যান্ট যে এখানে এরকম মানে এটা প্রচলিত কথা আছে যে এটা চলে মানে এটা কন্ট্রোলেট করি মানে এখন আর কম্পাউন্ড পাত না করে বলা হয় কি কন্ট্রোলেট করি হ্যাঁ কন্ট্রোলেট করি এরকম এখন কন্ট্রোলেট করা এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে আমরা কি করব এখানে একটা কালার দিয়ে দিবো দিয়ে দিব মানে ইয়ে হয়ে যায় আউটলাইনে চলে আসছে এখন দেখেন আগে এইখানে সিলেক্ট করলে কী আসতো এখানে গ্রুপ লেখা আসতো এখন লেখা আসে কি কম্পাউন্ড পাত অর্থাৎ আমরা শিওর হয়ে নিব যে এখানে যে কোনো সময় এটা অন্য নেক্সট স্টেপ করার আগে আমরা দেখে নেব যে এখানে কম্পাউন্ড পাথ আছে কি না হ্যাঁ এখন এই কম্পাউন্ড পাথ যখন আমাদের হয়ে যাবে এরপরে আমরা যে কাজটা করবো আমরা অফসেট পাথ অবজেক্ট সিলেক্ট করা আছে অবজেক্ট পাত অফসেট পাথ এগুলো আমরা শিখছিলাম আগে তাই না অফসেট পাথ দিয়ে কী করে আমরা একটা মাপটা মানে কোনো আরেকটা কপি হয় কিন্তু একটা মাপ মতো হয় মনে করেন এখানে আমরা দশ পিক বড়ো করলাম ধরেন এখানে দশ পিক্সেল দেওয়া আছে ঠিক আছে দশ পিক্সেল বা ইচ্ছা করলে আমরা এটাকে বারো পিক্সেল করতে পারি প্রিভিউ দিয়ে রাখলাম তাহলে দেখা গেছে যে এই পিক্সেলটা এই পরিমাণ আমাদের বড় হয়ে গেছে ওকে এখন আমরা যে প্রসেসটা করব হ্যাঁ যে এখানে এখন আইটেম কয়টা আছে দুইটা ঠিক আছে দুইটা আইটেম এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব কোথায় যাব উইন্ডো পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারে গিয়ে এটাকে ইউনাইট করবো আমরা এখানে রেখে দিব পাথ গিয়ে আমরা পাথ ফাইন্ডারে কাজ শিখছি না হ্যাঁ এখন দিব ইউনাইট তাহলে এই দুইটা কি হয়ে গেল এক হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা নিয়ে আসি এই যে আগে যে ইয়েটা ছিল এটা কি কম্পাউন্ড পাথ করা আছে না এই যে কেমনে বুঝবো আমাদের মুখস্থ রাখার দরকার নেই দিকে আমাদের লেখা আছে গ্রুপ হুম এইখানে কি লেখা আছে এই দেখেন এটা কিন্তু আগে কম্পাউন্ড পাত করছিলাম কিন্তু এটাও ওই যে ইউনাইট করার কারণে এটাও চলে গেছে তাহলে এটাকেও আমরা কন্ট্রোলেট করি হ্যাঁ এটা কম্পাউন্ডপাত লেখা চলে আসছে এটাকেও আমরা কন্ট্রোলেট করি তাহলে এটাও তাহলে এটার একটা কালার দিয়ে দিই নট ন্যাসেসারি কালার দেওয়া বাট ওই যে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখন আমরা একটু অ্যালাইনের কাজ করব। এটা সিলে এলাই একটা আছে এটা একটা আছে এইটা শিফট এটা দুইটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কিসে যাব উইন্ডোতে গিয়ে অ্যালাইনে যাব কিসে যাব অ্যালাইন এলাইনে গিয়ে দেখেন আমরা অ্যালাইন টু কি করব অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টুক এলাইন টু নট আর্টবোর্ড আমরা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি তাদেরকে অ্যালাইন করব। এটা অ্যালাইন করলাম এটা অ্যালাইন করলাম দেখেন ওইটার ভিতরে এটা ঢুকে গেছে ঠিক আছে এখন আমাদের যে কাজটা হচ্ছে এই দুইটাকে আমরা কি করব এখানে কয়টা আছে এখন দুইটা ওইটাকে তো ইউনাইট করে বলছিলাম তাই না এখন দুইটা আছে দুইটা দিয়ে আমাদের এই যে পাথ যাব পাথ ফাইন্ডারে দেখে দেখেন এই যে মাইনাস ফন্ড এটা কাজও শিখছিলাম আমরা কি হ্যাঁ মাইনাস ফন্ড হচ্ছে কি উপরেরটা দিয়ে নিচেরটাকে কি করে দেওয়া হয় মাইনাস করে দেওয়া হয় ওই অংশটা হ্যাঁ সরি আমাদের সিলেকশনটা মনে হয় নাই ঝামেলায় ছিল আমরা এটা ওটা তো বড় তাই না এইটা উপরে থাকতে হবে এইটা আমরা এই যে বড় ছোটোর ব্যাপার আসতে এই যে ওইটা নিচে হ্যাঁ আমাদের ওইটা তো ছোটো তাই না ওইটা দিয়ে আমরা মাইনাস করবো ওইটা হয়ে গেছে বড়ো কোনটা কোনটা হ্যাঁ আমাদের একটু ভুল হয়েছে এই এই প্রবলেমটাও আমরা সমাধান করে ফেলতে পারবো অন্য সিস্টেমে আমি পরে দেয় করতেছি আমরা এক কাজ করি এটাকে এখন প্রথমে বাইরে নিয়ে আসি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট আগে এটাকে এই আমরা নিয়ে এখন অ্যালাইন করি আমরা ব্রিং টু ফ্রন্ট যদি নেই এখন আমরা অ্যালাইন করি অ্যালাইনে গেলাম এখন আমরা যদি করি সিলেক্ট করি তারপরে পাঁচ গিয়া মাইনাস ফুট আগে বুঝছেন কী জন্য হয় নাই ছোটোটা তো কি হয়ে গেছে নিচে পড়ে গেছে বড়োটা দিয়ে তো ছোট ছোটোটা দিয়ে তো বোর্ডারে কাটতে হবে তাই না ছোটটা দিয়ে বর্ডার কাটতে হবে এখন এইটার একটা স্পেশালিটি দেখেন এখন এটা আমরা কেন করলাম এই যে ভিতরের এটা অংশ কি কোনো কালার ভিতরের অংশ তো কেটে গেছে এটা কেটে গেছে এখন আপনার আপনি যখন একটা টি শার্ট করবেন মনে করেন ওই টি শার্টটা আমরা টি শার্টের মধ্যে যদি কি টি শার্টের যে কালারটা ওইখানে কি ওই কালারটা যেমন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে যেমন মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ড মনে করেন এই কালার এটাকে আমরা কী সেন্ট টু ব্যাক করবো হুম আগে ছিল এখানে সাদা কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসুন বুঝা গেছে জিনিসটা এটা একটা ফ্যাক্ট যে আমরা আমরা আরও করবো যে যে কোনো সময় আমরা এরকম এফেক্ট এই এইটা একটা প্রিন্সিপাল হুম একটা প্রিন্সিপাল আমরা এখন আমাদের আমি আর একটা লিখি এখানে কিন্তু কিন্তু ফন্ট ফন্ট সাইজ ফন্টের টাইপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কাজটা কাজই করতেছেন ট্যাক্স দিয়ে তাইলে তো আর ওইখানে টেক্সটের ব্যাপারে আপনি চুজই হতে হবে আমি এখানে আর কিছু করতেছি না প্রথমে কি করবো রাইট ক্লিক রেট আউট টেক্সট নিয়ে কোনো কাজ মানেই হচ্ছে কি আপনার ট্রেড আউটলাইন করতে হবে টেক্সটে কোনো চেঞ্জ করতে হলো এখন আমি আবার এটাকে কপি করে একটু রেখে দিই এখানে হুম আমরা আগে করছিলাম এখন একটু ডিফারেন্ট করি আমরা কী করব একটা প্রিন্সিপাল আমরা মেনে এটাতে আপনার কোনো লস হবে না আপনি জাস্ট কন্ট্রোলিট করেন এইটার কারণে অনেক জায়গায় গিয়ে পুরো আটকে দেবেন হ্যাঁ হয়তো পরে আমরা এটা নাও লাগতে পারে সব ক্ষেত্রে হয়তো লাগে না কিন্তু আমরা করে একটা প্রিন্সিপাল হিসেবে করে রেখে দিব কন্ট্রোলেট করে ফেললাম মানে হলো কি কন্ট্রোলেট করা মানে কি কম্পাউন্ড পাত করে ফেললাম এখানে একটা কালার দিয়ে দিলাম হ্যাঁ আমি একটা প্রিন্সিপালের মধ্যে নিয়ে আসার জন্য এই জিনিসটা করতেছি আর হ্যাঁ এখন আমরা যদি অফসেট পাতে গেলাম অবজেক্ট পাথ অফসেট পাত আগে কি করছি আমরা প্লাস করছি আমরা এখন এটাকে একটু মাইনাস কর মাইনাস থ্রি দিলাম প্রিভিউ দিই এখন দেখেন আমাদের এখানে কয়টা আছে দুইটা এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কি করব মাইনাস পয়েন্ট এখন তার ইউনাইট করার দরকার নেই মাইনাস পয়েন্ট ভিতরেরটা চলে যাবে লজিক সবসময় এটা মাঝে মাঝে অনেক আমি অনেক টিউটোরিয়ালে দেখছি এই জিনিসটাকে অনেক জটিল করে বুঝাইছে এই সি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইটাকে প্রথমে ইউনাইট করে এই করে আমি দেখছি মানে পরে আমি দেখছি এটাই আমি তো এই জিনিসই করতেছি আপনি করতে পারবেন কপি করে আমি এত কিছু ঝামেলাতে যাচ্ছি না তাহলে আমার এখন মেন এখানে টার্গেটটা কী হচ্ছে আউটলাইনটা তৈরি করা আউটলাইনটা তৈরি হয়ে গেলে মনে করেন এখন আমার আউটলাইন তৈরি হয়ে গেল এখানে আছে এই দুইটাকে আমি কি করব। সিলেক্ট করলাম অ্যালাইনে গেলাম এই জিনিসগুলোই এখানে ইউজ হবে বেশি অরিজেন্টাল ভার্টিক্যাল এখন এটাকে একটু কালার দিয়ে দেন আপনি দুটা এখানে কিন্তু কালার কয়টা একটা হচ্ছে আউটলাইনের আরেকটা হচ্ছে এখানে মনে কালার মিলে গেছে মনে হয় নাকি আচ্ছা এই স এই যে এখন প্রবলেমটাতে পড়ছি এই জিনিসটাতে ইয়ে করার জন্য আমরা এখন দেখেন ওইটা তো খুব সূক্ষ্ম আমরা এখানে বুঝতেছি না দেখেন আমি এগুলো একটু রিডিট করে দিই হুম আমি একটু কমাই অ্যাকচুয়ালি আপনি যদি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনার লেয়ার নিয়ে কাজ করতে হবে এখন থেকে আমরা নিয়মিত লেয়ার নিয়ে আমি দেখাইছিলাম একদিন তাই না এই দেখেন লেয়ার লেয়ার আনলাম এই দেখেন এখানে কয়টা প্রত্যেকটার জন্য এক একটা লেয়ার আছে এই দেখেন এটা একটা লেয়ার এই দেখেন এটা এটা কোনটা সুখ চলে গেছে এর মানে কি ওই যে ছোটো যেটা ওইটা চলে গেছে এটা রাখলাম ওইটাকে সরে দিই বুঝছেন এখন কিন্তু ওইটা থাকতেছে তাহলে এখন আমরা বুঝতেছি যে কোনটা কোন লেয়ার দুইটাই গেলাম দুইটাই চলে গেল এই যে চোখটা এখন আমি যদি এইটাতে অর্থাৎ এইটাকে এখানে এখানে ক্লিক করলে কী হবে এটা সিলেক্ট হবে তাহলে এখন কোন আমি যদি এখন কালার চেঞ্জ করে করি কোনটার কালার চেঞ্জ হবে এই যে মূল যে কালারটা হ্যাঁ ফিলে ফিলের ভিতরের যে কালারটা সেটা চেঞ্জ হবে ঠিক আছে এখন যদি মনে করেন আমি এটার কালার এখন এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম এখন কোনটা কালার চেঞ্জ হবে আউটলাইনের কালার চেঞ্জ হবে তাহলে এখন তো এটা আমরা করতে পারবো তাই না আউটলাইনে এখানে তো আউটলাইন অনেক সময় খুব ছোট থাকে ঠিক আছে আছে তো তাই না হুম আচ্ছা এক জিনিস করতে পারি আমরা মনে করেন এখন ডিজাইন টিজাইনের ইয়ের জন্য আমরা এটাকে ওইটা তো বেশি সম্ভব না এখানে আচ্ছা এখন এই দেখেন আমার এখন কোনটা সিলেক্ট আছে বলেন তো আমরা ইচ্ছা করলে এখানে নাম দিতে পারবো মূল লেখাটা সিলেক্ট আছে তাই না নাকি হ্যাঁ দেখি আমরা কোনটা সিলেক্ট একটু কনফিউজ আমরা দেখবো এই যে এখান থেকে এটা চলে গেল তাহলে লেখার কালারটা তাই না মানে ভিতরে এইটা সিলেক্টেড আছে এখন আমি যদি এরো চিহ্ন দিই সিলেক্ট এই যে ডাউন এরো দিয়ে দেখেন এখানে চেঞ্জ করতে পারি না আমি কিন্তু এখানে না গিয়ে আমার কিন্তু লেয়ার সিলেক্ট করছি আমি ওখানে কিন্তু সিলেক্ট করি নি এইখান থেকে আমি চেঞ্জ করে এইভাবে কিন্তু আমাদের এটা এখানে এটা কিন্তু যে ছায়া তৈরি করতে গিয়ে আমাদের খুব বেশি কাজে লাগবে অনেক ধরনের এফেক্ট আবার আমার এখন এটাকে এইখানে ক্লিক করে এটা সিলেক্ট এখন কোনটা সিলেক্টেড আছে ঠিক আছে আচ্ছা এখন আপনারা এটা বুদ্ধি অনেক সময় খাটাতে পারেন হ্যাঁ এটা ট্রিক্স হিসাবে যেমন মনে করেন আগে বুঝেন কোনটা সিলেক্টেড কোনটা আমি মাঝে মাঝে ভেজাল লাগে যে এটা এটা কোনটা আগে দেখি ফিল ফিল্ড কালার দেন আমরা নে তাহলে আমি কনফার্ম হলাম আচ্ছা এই কালারটা আমার ঠিক থাকতো তাহলে এটাকে আমি লক করে দিই এখানে এ দেন এটা লক এটা লক মানে কি এখানে আর এটা ওইটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এখন আমি মনে করেন এইটা সিলেক্ট করলাম ওটা তো লক এখন এইটা সিলেক্টেড আছে এখন আমি যদি মনে করি ইরেজারটা নিয়ে আসি এই যে এখান থেকে আমরা কি করলাম ইরেজার টুল নিয়ে আসলাম ইরেজার টুল নিয়ে এসে আমরা যে করলে হ্যাঁ আমি চাচ্ছি যে শুধুমাত্র ওই নিজের এফেক্টটা থাকতো আমার তো ওইটা কিন্তু যেহেতু ওইটা লক্ষ করে রাখছি ওইটাতে তো কোনো এফেক্ট পড়তেছে না যে আমার কোনো জায়গায় ইচ্ছা হলে যে আমি এটা মিসায় মুছায় ফেলবো বুঝে গেছে জিনিসটা ওই অংশটা কিন্তু আমি তাই এইভাবে আমি করতে পারবো না ওইটা কিন্তু লক করে রাখছি এখন দেখেন আমি যদি আল্টিমেট রেজাল্ট কী আসে এখন ওইটা মনে করেন লক এটা লক তুলে দিই এই যে এখান থেকে আমরা এমন আর তো কন্ট্রোল টু লাগতেছে না এই দেখেন এখানে আমার যে অংশটা চাইলে যদি আমি এই যে পুরো অংশটা আমরা এরকম একটা শুধুমাত্র একটা নিচের এফেক্ট দিতে পারি এখন দেখেন এটা আসলে কীরকম হয়ে গেছে এই যে ওই অংশটা মুসা এরকম বলে আমরা বুঝে গেছে জিনিসটা এখান হ্যাঁ হ্যাঁ অনেক কাজে আসবে ওই যে আপনি এক্সট্রা এখানে ঝামেলা লাগে আপনি একটাকে ওইদিক এদিক সেদিক করতে গিয়েই দেখেন এইটা এক্সট্রা এটা সুন্দর লাগছে না আপনার আপনি এটা ওই যে ওই যে ওই যে ওইটা থাকুক শুধু আপনি চাচ্ছেন যে এইরকম এরকম যে এফেক্ট আসে আপনার আমি যখন মানে বললাম তো এটা টি শার্ট ডিজাইনের মূল ক্লাস বলতে গেলে এই টেক্সট এফেক্টের কাজ যদি আপনি ভালো জানেন আপনি খুবই ভালো মানে কি মানে ফন্ট হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি এটা আলাদা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা পাওয়া যাবে আচ্ছা এই আরেকটা সিম্পল জিনিস আমি দেখাই পেলি নাহলে অনেক সময় একে এটা কিন্তু আরেকটা করতে পারি আমি টেক্সট হ্যাঁ বাংলাদেশ লিখলাম এখানে এক টানা দেখাই দিই আপনারা কিন্তু ফন্ট কালার মালার এগুলো নিয়ে খুব সুন্দর করে ইয়ে করবেন আমি দেখেন এইখানে আমি যদি একটু ধরে একটু টান দিই হুম এখানে কয়টা হয়েছে দুইটা অল্ডোরে ধরছি না তাহলে এখন এটাকে আমরা এই যে এইখানে এইখানে থেকে আমরা ইয়ে করতে পারি দেখেন এইটা এই এর মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় এফেক্ট দিয়ে দিতে পারি ঠিক আছে এইটার মনে করেন এখন ওইটার কালার চেঞ্জ করে দিই হুম অনেক সহজে আমরা এই যে এখানে এখান থেকে কিন্তু আমরা এফেক্ট দরকার হলে এইটা এইটার এই এই দুইটারে আপনি কী এই এইটারে মনে করেন আবার কি করেন আরেকটা অল্ট কপি করে যদি মনে করেন তাহলে একটা এফেক্ট হয়ে গেল না এখন আপনি ইচ্ছা করলে ওই যে লক মক করে লক দেখা না যে মনে করেন এই এখানে লেয়ার কয়টা এই দেখেন এখানে লেয়ার তিনটা না মনে করেন এই দুইটা লেয়ার ফিক্সড রাখলেন আর যে ওইটা ওইটাকে মনে করেন এটা কোনটা আপনি খুঁজে বের করুন আর একটা কালার দিয়া ওইখানে আপনি কোনো এফেক্ট দিয়ে একটা এফেক্ট চলে আসবে আমি দেখছি খুবই সিম্পলের মধ্যে ভালো এফেক্ট আসে এটা একটা টেকনিক জাস্ট উল্টা পাল্টা করে মানে কপি কপি করে এরকম আমরা কি করতে পারি ঠিক আছে এখন আমরা এই যে লকগুলা তুলে দিই পারা যাবে না এখন আমাদের ক্লাস আউটলাইন লাইন অনেক সময় খেয়াল থাকে না আমি ক্লাস আউটলাইনটা নিয়ে আসি আসলে আচ্ছা আমরা এই এফেক্টের কাজ কিন্তু শিখে ফেলছি এখন এইটা তো করতে পারবেন কম বেশি করে করা যাবে না এইটারও আমরা মনে করেন অনেকটা আমরা এখন একটু বাঁকা চাকা করে একটু শিখি হুম এটা কিন্তু রেগুলার কাজে লাগবে এই এখন যেটা বলতেছি প্রথমে আপনি একটা ট্যাক্স নিয়ে আসেন ক্রিয়েট আউট কন্ট্রোল শিফট ও হ্যাঁ ক্রিয়েট আউট লাইন অল ধরে আমরা এটাকে একটা কপি দেব ঠিক আছে এখন আমরা এটাকে কী করব একটা কাজ করি অবজেক্ট সরি হ্যাঁ অবজেক্ট পাত অবজেক্ট এনভেলা ডিস্টোট কি এনভেলা এনভেলা ডিস্টোর্ড মেক উইথ ওয়ার্ড এটা দেখেন ওই যে উপর দিকে আসে আমরা ইচ্ছা করলে ওই যে বিভিন্ন ধরনের দেখাচ্ছিলাম না বাঁকা করা এটাকে একটা এই যে এখানে যে প্লাস ফিফটি পারসেন্ট আছে এটাকে যে জাস্ট মাইনাস ফিফটি পারসেন্ট দিই প্রিভিউ দিয়েই দেখেন এদিকে নিচের দিকে চলে আসছে এটা অনেক কাজের বুঝছেন ওকে এগুলো নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মানে এগুলোর দেখেন এখান থেকে আপনি কত ধরনের এফেক্ট আসবে এখন এনভেলাম ডিস্ট্রোড কখনো ইউজ করলেন এরপরে যদি অ্যাপটা আমরা টেক্সটে আরও কাজ করব যদি কাজ করতে হয় তাইলে তাকে এক্সপান্ড করতে হবে মাস্টার কী করতে হবে তাইলে এখন আমরা কি করব অবজেক্ট এক্সপান্ড ঠিক আছে এখন এখানে কি লেখা আসছে গ্রুপ এটাকে কি করতে হবে কন্ট্রোলেট করতে হবে একটা সুবিধা হইলে কন্ট্রোলেট এইভাবে বলা সুবিধা হইলো আপনি তো মানে কমানটাও আমাদের মুখস্থ হয়ে গেল। ঠিক আছে কন্ট্রোলেট করতে হবে এটা নামই হয়ে গেছে এখন কন্ট্রোলেট করতে হবে হ্যাঁ এখন আমরা এটাকে করে এটার একটা কপি রাখি আমি সম্ভবত একটা ক্লাসে শেষ করতে পারবো না হ্যাঁ এখন এই একটা জিনিস এই সেম জিনিস এখানে তাই না কিন্তু এটা কম্পাউন্ড পাত করা আছে এটাও কম্পাউন্ড পাত করা আছে এখন আমি যদি এটাকে কি করি ওই যে অবজেক্ট আবার অফসেট পাত সেম জিনিসগুলোই কিন্তু ইউজ হচ্ছে কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখছি অনেক কঠিন করে এই জিনিসগুলা করছে এবং আমার প্রথমে একটু মাথা খারাপ হয়েছিল আমি জিনিসটাকে একম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে এত সহজে বলতে পারতেছি যে আমি একটা পলিসির মধ্যে সবগুলোকে নিয়ে আসছি এখন প্রথমে দেখা যায় তো এরকম এই দিক থেকে একবার ইউনাইট করে আপনি কিন্তু এত জটিল আপনি দেখবেন অন্যান্য জায়গায় দেখবেন এটা অনেক আচ্ছা অফসেট পাতের ক্ষেত্রে এইখানে আগে আমরা মিটার ইউজ করছি আর যদি রাউন্ডিং টাউন্ডিং করতে পারি অথবা কার্লি কোনো ফন্ট কখনো হয় সেখানে আমরা রাউন্ড ইউজ করব কি করব রাউন্ড এখন আমরা এটাকে মনে করেন টেন পিক্সেল বাড়াই দিই প্রিভিউ ওকে তাহলে এখন দেখেন আপনার কিন্তু জিনিস অর্থাৎ এইখানে যেটা আছে এটা থেকে কত টেন পিক্সেল বড়ো তাহলে এখন এইটাকে যদি আমি কি করি এখানে কয়টা আছে একটা না দুইটা দুইটা তাহলে কি করব আমরা ইউনাইট করে দিই পাথমডার পয়েন্ট পাথপার দিয়ে ইউনাইট করে দিই এখন দেখেন এইটা আর ওই আমাদের একটা সূত্রের মধ্যে কিন্তু আছে সূত্র একটাই আমরা কী করবো এটা করার পরে এই দুইটা কি অ্যালাইন না না এগুলো কিছু করিনি এখন এখন আপনি কথা বলেন না আপনি মাঝখান থেকে বলতেছেন হ্যাঁ বুঝছেন না আপনি তো ধরতে পারবেন না অনেকে আমরা এখন কি দুইটা কি সিলেক্ট করলাম অ্যালাইন অ্যালাইন কী থাকবে এখানে অ্যালাইন টু সিলেকশন সেন্টার হরিজেন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন মিলে গেল ঠিক আছে এখন আমরা কী করবো ওরা আমাদের আগের স্টেপগুলা বলেন দুইটা সিলেক্ট করে মাইনাস পয়েন্ট খালি যদি এটা উপরে আছে কিনা এটাতে একটা ভেজাল করতে পারে আমি খেয়াল করি না এটা ওই ইয়েতে আমরা লেয়ার অনুযায়ী যদি করতাম প্রফেশনাল ওয়ার্ক যখন করবো লেয়ার অনুযায়ী করবো তখন আমরা বুঝতে পারি আচ্ছা দেখে ফেলি তারপরে হ্যাঁ দুইটা যদি কম্পাউন্ড পাথ বানানো আছে আচ্ছা আমরা এখন এখন দেখেন এইখানে এইখান থেকে সিলেক্ট করে করে করি দেখেন এটা কোনটা ওইটা ওইটা হুম আচ্ছা এখন এটা কোনটা এই দেখেন এই যে কম্পাউন্ড পাত আছে আমার লেখা হ্যাঁ কম্পাউন্ড পাত আছে এরপরে এটা এটা দেখেন কম্পাউন্ড পাথ করা নাই আছে নি নাই তাহলে কন্ট্রোল কি কম্পাউন্ড পাত কি কন্ট্রোল এইট কন্ট্রোল এইট করে ফেলতে হবে দেখেন আমার কিন্তু ওইখানে না দেখ এখানে ধরা কি সম্ভব এটা আরও যদি জটিল হয় তাহলে আমার লেয়ার এবং লেয়ারের শুধু এইভাবে থাকবে না লেয়ারের নাম দিব আমরা আগে আমরা লেয়ারের নাম শিখছি না কীভাবে দিব মনে করেন এটা আপনার যেভাবে ইচ্ছা এটা নাম দিবেন মনে করেন এই যে ডাবল লিক করলেই এখানে নাম হ্যাঁ এই যে নামের ইয়ে আসছে কি এটা এখন কি দিব ফ্রন্ট ফ্রন্ট দিই এটা ফ্রন্ট মানে যে কোনো একটা নাম দিলাম আর আপনারা দিবেন হ্যাঁ ওকে এটা দিলাম আমরা নাম ব্যাক এখন দেখি আমরা কোনটা ফ্রন্ট আর কোনটা এটা আচ্ছা এটা এখন উপরে কিনে আমরা একটু বুঝি এই দেখেন এ দেন এটার ছোটোটা ঠিক আছে এটার ছোটোটা ফ্রন্টেই আছে ঠিকই আছে আর এটা এদের চোখ সরাই দেই দেন বড়টা চলে গেছে ঠিক আছে এখন আবার এটা নিয়ে আসলাম ঠিক আছে এখন আমরা এই দুইটাকে সিলেক্ট এইখানে আমরা এইখানে তো করলে এটা টান দিয়ে সিলেক্ট করি মনে করেন এখন অনেকগুলো থাকলো তাহলে কীভাবে সিলেক্ট করবো এই যে এটা ক্লিক করলাম শিফট ধরে এটা ক্লিক করলাম তাহলে এখন কি দুইটা সিলেক্টেড সিলেক্টেড হওয়ার পরে কী করবো আমরা পাথ ফাইন্ডারে যাব এরপরে কি মাইনাস পয়েন্ট দেখেন আমাদের আউটলাইনটা কিন্তু হয়ে গেছে এখন আমরা যেটা করতে পারি হ্যাঁ এটা হয়ে গেলে আমাদের অনেক কিছু ইয়ে হয়ে যায় এখন বাকি মনে করেন এই যে আমরা যদি আগে মাঝখানে আমি কপি আমি বলছিলাম যে আগের স্টেজে যাওয়ার আগে এর আগে কপিটা রাখতে আমি কি ইয়ের করে কপিটা রাখছি কপি না রাখার কারণে এখন আবার এটারে বানাইতে হবে এটারে আবার তো সাইজ কিন্তু সেম বানানো যাবে কোনো সমস্যা নাই আমরা কি করব অবজেক্ট অ্যানভেলপ ডিস্টোড মাইকিউথেরাপ হুম ওর ওই যে সেম মানে করতে হবে আগে যে মাইনাস ফিফটি পার্সেন্ট ছিল না তো ওই যে পরে সে সেইম ডিজাইনে করতে হবে শুধুমাত্র এই সিস্টেমে যে করতে হবে তা না কিন্তু আমাদের এখানে আরও অনেক অপশন আছে না অনেকভাবে আমরা ইয়ে করে করতে হবে এখন আমরা বলছি যে এনভেলপ ডিস্টোড করতে হলে অবশ্যই তাকে এক্সপ্যান্ড করতে হবে ঠিক আছে এক্সপান্ড করলাম ওকে এখন যদি আমরা এটারে নিয়ে এইটা আর এটা এটারও একটু কম্পাউন্ড বাত করে ফেলি কি কন্ট্রোল রেট করা কম্পাউন্ড বাত মানে কি কন্ট্রোলেট করে রেখে দিই অনেক সময় আসলে জরুরি না কিন্তু আমি এক সূত্রের মধ্যে ফেললাম তাহলে এখন এক এই মুহূর্তে অ্যাকচুয়ালি জরুরি না কিন্তু এইটাকে যদি আবার পরবর্তী কোনো কাজ করতে হয় দেখা যাবে আপনি ওই এমন এক জায়গায় আটকাইছেন দেখা যাবে ওই যে ফিউশন থেকে চলে আসে তাহলে কম্পাউন্ড পাত করলে তো আর আমার কোনো সমস্যা নেই করে ফেললাম দরকার হলে কোনো জায়গায় যদি আটকায় যায় রিলিজ কম্পাউন্ড পাত করে ফেলবো কিন্তু আমি দেখছি বেশিরভাগ জায়গায়ই লাগে এখন এই দুটাকে সিলেক্ট করলাম এবারে কি কিসে যাবো বলেন তো অ্যালাইন থ্যাংক ইউ হরিজেন্টাল পার্টিকেল অ্যালাইন করলাম এখন কিন্তু আমার হয়ে গেল এখন দেখেন আমি এখানে কাজ না করেও আচ্ছা এখন দেখেন এখানে কোনটা কোনটা এই দেন এনে ক্লিক করলাম এ দেন কি যাচ্ছে ওই যে এটা এটা উপরে আর এটা দিয়ে তাহলে এখন এটার কালার চেঞ্জ করতে হয় দুইটাই চলে গেছে এখন দেখেন এখানে তাহলে লেয়ার নিয়ে কাজ করাটা প্রফেশনালি কাজ করা যাবে না এখন এটা এইটা এটা এখানে ক্লিক করলে এটা কি সিলেক্ট হইলো তাহলে এখানে আমরা এখন যদি চাই যে এটার কালার চেঞ্জ করতে তাহলে কি ধরেন এটাকে সবুজ করে দিই বুঝে গেছে জিনিসটা এই ধরনের কাজ কিন্তু আমাদের রেগুলার এখন আমি দেখাই আপনাদেরকে কোথায় লাগে আমি আপাতত টি শার্টে দেখাচ্ছি কিন্তু মানে সব জায়গায়ই তো লাগবে যেমন টি স্প্রিং হচ্ছে কি আমাদের টি শার্টের জন্য টি স্প্রিং হচ্ছে কি একটা মার্কেট প্লেস টি স্প্রিং লিখে সার্চ দিলাম ও নো ইন্টারনেট সরি যেটা আসুক আমরা অন্য কাজ করি হ্যাঁ পরে আমরা আচ্ছা আচ্ছা না দেখলে কি জন্য জিনিসগুলো করতেছি আমরা তো বুঝতে হবে তাই না যেমন আমরা টি স্প্রিং লিখলাম অনেকগুলো মার্কেট প্রাইসেস আছে টি স্প্রিং এবারে মার্চ বাই অ্যামাজন মার্চ বাই অ্যামাজন আছে হুম ऑन स्प्रिंग ए গেলাম फाइबर জেল কোন একটা মার্কেটপ্লেস ডিসপ্রিং ও এরকম একটা মার্কেটপ্লেস আপনারা করেন ডগ যত টি শার্ট দেখবেন সব টি শার্টে কী আমরা আজকে কিন্তু মূলত টি শার্টের ক্লাস নিচ্ছি না কিন্তু আমরা টেক্সট এফেক্টের ক্লাস নিচ্ছি কিন্তু খুব টি শার্টে মূলত একটা দুইটা জিনিস একটা হচ্ছে ইমেজ ট্রেসিং মনে করেন এই যে একটা ডগের ছবি এই ছবি টবি আপনারা ছবি নিয়ে আসবেন অথবা পোর্ট্রেট এটা খুব সহজ কাজ এনশা আমরা করতে পারবো কিছু পোটার কাজও জানা লাগবে হ্যাঁ আমরা করতে পারবো এখানে দেখেন আমরা এই দেন এই এই যে টেক্সট বেস থাকে ঠিক আছে এখানে যদি মাদার্স ডে এটা তো আমি এখানে ডগ দিয়ে দিছি এই জন্য একটু ইয়ে হয়েছে মনে করেন সে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এই যে লেখাটা এই যে লেখাগুলোতে এই যে এফেক্ট যে প্রথমে এখানে আউটলাইন যে করা এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে এখানে আসছে হুম এই যে এখানে একটা আউটলাইন করছে না এই আউটলাইনের কাজ শিখলাম না আমরা এখানে হ্যাঁ এই ধরনের প্রচুর কাজ বিভিন্ন সময় টেকন আমরা আরও অনেক অনেক শিখতে হবে আরও এখনও বুঝছেন এখানে আপনি আরও অন্যান্য বিভিন্নভাবে সার্চ দেবেন দেখবেন বিভিন্ন জায়গায় পাবেন এখন এটা আমরা করতে পারবো তাই না তাহলে আমাদের একটা কাজ ছিল এগুলাতে ওই যে বিভিন্নভাবে এখন এফেক্ট তৈরি করবেন এখানে কিন্তু গ্রেডিয়েন্টও ইউজ করবেন এই যে কালারের মধ্যে তার আমি এখানে গ্রেডিয়েন্ট আপনি গ্রেডিয়েন্ট পারবেন না গ্রেডিয়েন্ট শিখছি আমরা সেম জিনিস হলে কম্পাউন্ড বাদ করে আপনি কালারের যে ফাংশন ছিল আগে সব ফাংশন এখানে অ্যাপ্লাই করে এরকম সুন্দর সুন্দর আপনি ইয়ে করতে পারবেন এই যে একটার ভিতরে আরেকটা ডুকানো হ্যাঁ এই জিনিস আমরা তো মূল জিনিস কিন্তু শিখছি এগুলো কিন্তু আপনারা আর এগুলো যে ফন্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কার্লি ফন্ট এই সেই বিভিন্ন ধরনের ফন্ট দে বিভিন্ন ধরনের থিম যেমন মেয়েরা একটু পেঁচানো ফন্ট পছন্দ করে বুঝছেন না এই যে মনে করেন সে এই এই টাইপের ফন্ট আমরা এগুলো নিয়ে পরবর্তী আমরা আলাদা ইয়ে করবো ঠিক আছে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক টেকনিক যেটা হচ্ছে টেক্সটি কাজ করতে হলে প্রথম কাজ কি আমরা কন্ট্রোলাইটও করে রেখে দিই হ্যাঁ কন্ট্রোলাইট করলাম একটা কালার দিয়ে দিলাম এটুকু কাজ আমরা করে একটা কপি করে রেখে দিই এখন আমরা একটা দেখেন এখানে এটাই কিন্তু আপনাকে অনেক স্টেপ আগায় নেবে মনে করেন পেন্টুল দিয়ে এখানে একটা ডিজাইন বানাবেন যে কোনো ধরনের ডিজাইন আপনি এখানে বানাতে পারেন আমি কী করতেছি বলুন তো কন্ট্রোল ডি ধুমসে এই আমার একটা ডিজাইন হলো এইটাকে সবগুলো এখন এখানে তো অনেকগুলো অবজেক্ট তাই না সবগুলো সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাব না আমরা ইউনাইট করবো কী করবো ইউনাইট করব ঠিক আছে এখানে আমরা এটাকে ইউনাইট করার কারণে এখন কী হয়ে গেল একটা হয়ে গেল তাই না একটা প্রয়োজনে আমি একটু ইচ্ছা করলে কপি করে রাখতে পারি পরবর্তী কাজের জন্য এখন যেটা হচ্ছে গিয়া এইটাকে আবার কম্পাউন্ড বাদ করবো এটাকে কি করব কম্পাউন্ড বাদ কম্পাউন্ড বাদ করতে হলে কী করা লাগবে কন্ট্রোল এইট কন্ট্রোল এইট করে ফেললাম এখন আমরা দেখি ওইটাতে কাজ করব তো এইটাতে আমাদের কম্পাউন্ড বাদ করা আছে কি না করা কেমনে কেমনি বুঝছি ওই উপরে কম্পাউন্ড না কি লেখা থাকতো গ্রুপ লেখা থাকতো তাই না হ্যাঁ আর যদি ক্রিয়েট আউটলাইন না করতাম লেখা সেখানে লেখা থাকতো টাইপ ঠিক আছে তাহলে আমার আমি আমার মনে করার দরকার নাই যে আমার এটা আসলে ক্রিয়েট আউটলাইন করছি কিনা নট নেসেসারি এখন মনে করেন এটা এটা উপরে থাকতে হবে এই যে প্যাটার্নটা কি করতে হবে আমার এই এই প্যাটার্নটা মনে করেন এখানে এই যে তোমার গেঞ্জিত যে এফেক্ট দেওয়া একটা এফেক্ট আছে না যে এই জিনিসটা হুম এটা আমি দিলাম এখন এই দুইটাকে এখানে কয়টা দুইটা দুইটাকে আমরা কী করি এই যে মাইনাস না তোমার এটার এফেক্ট এটাতে আরেক ডিজাইন করছে আমাদের ডিজাইনটা হচ্ছে কি এই ডিজাইন ঠিক আছে এখন টি শার্ট হ্যাঁ এখন মনে করেন আপনার টি শার্টের যে কালার ওই যে গেপের মধ্যে এখন আপনার ডিজাইন অনুযায়ী একটা ডিজাইনের কালার চলে আসবে ইজি টি শার্ট ডিজাইন একটা জিনিস হচ্ছে কি আপনারা যারা গ্রাফিক ডিজাইন করতে যাচ্ছেন সবচেয়ে সহজ তবে এখানে হচ্ছে ব্যবসা টি শার্ট ডিজাইন কিন্তু কোনো প্রফেশন না টি শার্ট ডিজাইন হচ্ছে একটা ব্যবসা নয় পরবর্তীতে আসলে টি শার্ট টি শার্ট ডিজাইন দিয়ে কিন্তু আপনি কী করতে পারবেন কমপ্লিটলি একজন ব্যবসায়ী হয়ে যেতে পারবেন এমনকি আপনার ডিজাইন মনে করেন আপনি ডিজাইন ডিজাইন বেশি পারেন না বুঝছেন না দুই জিনিসগুলো ওভারঅল জানা আছে হ্যাঁ যারা একটু কম মানে পরিশ্রম করতে যাচ্ছেন টাকা পয়সা আছে কিছু অর্থাৎ ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আদর্শ আপনি ফাইবার থেকে ডিজাইন একটা করায় নিয়ে আসবেন পাঁচ ডলার দিয়ে পাঁচ ডলার দিয়ে ডিজাইন করাবেন আয়না একটা টি শার্ট মোক আপ করে আপনি ওই ডিজাইনটা ছেড়ে দিন একজনের কাছ থেকে পাঁচ ডলার দিয়ে আপনি কী করবেন আপনি ওইটা ওইটা একটা বিক্রি হলে তো আপনার একটা ডিজাইন যদি আপনার ইয়ে বারো ডলার পাওয়া গেলেন দশ ডলার পাওয়া গেলেন দশ ডলার বারো ডলার পাওয়া ভালো ডিজাইন করাই নিয়ে নিজে নিজে ডিজাইন মানে মনে হয় নিজে মোটামুটি ডিজাইন যায় না অন্য আরেকজনের কাছ থেকে যদি ডিজাইন করাই নিয়ে আসেন তাহলে কী ভালো ডিজাইন করাইতে পারবেন না আর নিজে করবেন না আর এগুলাতে এখানে বেশি কিছু লাগে না একটা হচ্ছে শেপ বিল্ডার টুল এই পেন টুলের কাজ একটু ভালো জানেন আর টেক্সট এফেক্ট এই যে এইগুলোকে বারবার প্র্যাকটিস করে দেখুন কত রকমের ডিজাইন আপনি নিয়ে আসতেন এদের জন্য পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংটা যদি ভালো করে জানে এনাফ এ মানে টাকা যে মার্কেটিং করতে টাকা পয়সা লাগবে না ওইখানে কিছু বিষয় আছে সেটা আমরা আলাদা করব তাই এখানে অর্থাৎ সহজ কিন্তু একটা লোওয়ার ডিজাইন ডিজাইন করতে হলে কিন্তু কনসেপ্ট লাগে অনেকের কনসেপ্ট আসে না অনেকের মানে জিনিসটাকে মিলে আসে কিছু নলেজেরও বিষয় যেমন আজকে আমার কাছে একটা আসছে যেটা হচ্ছে কি এই একটা ফ্যাশনের মানে লন্ডনে একটা কি ওই যে কাপড়ের দোকানের আমি ব্যাপারটা লেগে আমি যদি কাপড়ের দোকান একটা লোক আমার তো কিছু নলেজ হবে না কাপড়ের দোকান সম্পর্কে এই সে বা লন্ডনের কাপড়ের দোকান আর সে কী কী বিক্রি করে সেটার ব্যাপারে আমার আইডিয়া নিতে হবে শ্যুট প্যান্ট মনে করেন জুতা আমি অলরেডি কিছু কালেকশন করছি কীভাবে কী করতে হবে তো এইগুলোতে এমন কিছু নাই আপনি কয়টা কতটা ডিজাইন যদি একবার করে মানে সখানেক ডিজাইন যদি আপনার ছেড়ে দিলেন ওইটারে মার্কেটিং করলেন আপনার মানুষ একটা দু যদি একটা দুইটা ডিজাইন যদি ভাইরাল হইতে পারে তাহলে আর টাকা বাড়িতে জায়গা করতে পারবে না সত্য ভাইরাল যদি করতে পারেন একটা দুইটা ডিজাইন একটা ডিজাইন ভাইরাল করতে পারলে দেখা গেছে দশ হাজার সেই দশ হাজার দশ হাজার টি শার্ট কি খুব বেশি পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে আপনার দশ হাজার কপি প্রিন্ট হচ্ছে দশ হাজারটা কাস্টমারে আপনাকে এটা এরকম আছে কিন্তু দশ হাজার কাস্টমার মানে পাঁচ ডলার করে যদি আপনি দিন শেষে পান তাহলে কত পঞ্চাশ হাজার ডলার মানে একটাই ইয়ে থেকে এরকম দেখাবো না আমি স্প্রিংয়ে দেখাবো টিপ মানে ইয়ে করা যায় তাহলে এইরকম প্যাটার্ন এখন তাহলে এই প্যাটার্নটা কি শুধুমাত্র প্যান্টাল দিয়ে করবো যে কোনোভাবে আপনি আপনার ডিজাইনটা করে এখানে টেক্সটের মধ্যে আমরা তো মূল জিনিসটা শিখে ফেলছি কীভাবে কিন্তু প্যাটার্নটা করার সময় প্যাটার্নটা উপরে থাকতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে বিভিন্ন প্যাটার্নে আমরা টেক্সচার আছে না প্যাটার্ন আছে এইগুলোকেও কিন্তু এইটারে বলে এই এখানে একটা ভাষা আছে গানজি এফেক্ট গানজি এই দেখেন আপনি ইউটিউবে সার্চ দেন এটা নিয়ে আমরা পরে আরো ডিটেলস ইয়ে করবো আমি এটা নিয়ে শুধু গ্রাঞ্জি এফেক্ট নিয়ে শুধুমাত্র একটা দুইটা ক্লাস নিবার হ্যাঁ যেমন আমি তারপরে একটা আইডিয়া দিয়ে রাখি হুম গ্রি টেক্সচার একটা আইডিয়া দিয়ে রাখি আজকে এই যে অনেক ধরনের প্যাটার্ন আছে না এইগুলো আপনার ইয়েতে অনেক সময় আমাদের অনেক সময় কি অনেক জায়গায় ইউজ হয় ঠিক আছে এই যে এফেক্টগুলো এই এফেক্টটা আপনার লেখার মধ্যে নিয়ে আসবেন এটা আপনারা অলরেডি কিছুটা পারেনও কিছুটা পারেন কি আপনি এইভাবে যদি বলি আমি মনে করেন আমি সকালে আফাতকে দেওয়া মনে করেন আপনি যদি ক্লিপিং মাস পারেন তাইলেই হয় আর আরও কিছু বিষয় অনেক বিষয় আছে অবশ্যই একটা দিই হ্যাঁ একটা পর দিয়ে বোঝা যাবে এগুলো আমি একটু ডিলিট করে দিই আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল আপনার মিস করলেন কেন টাইম মতো আসেন না কেন অসুবিধা নাই আমি করে দিব আচ্ছা টেক্সট নিয়ে কোনো কাজ করতে এখনো এটা কি এটার মধ্যে কি কোনো কাজ করা যাবে না কি ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট ও এটা মুগস্ত করে ফেলবেন লাগবেই ডিজাইন ডিজাইনে যারা কাজ করতে চাইবেন তারা অবশ্যই টেকারে এরপরে আমরা কি করবো এটাকে হ্যাঁ এই হ্যাঁ গ্রুপ ইচ্ছে করলে কম্পাউন্ড পাতো করে রেখে দিই কন্ট্রোলেট করে রেখে দিই তাহলে ঝামেলা নেই একটা কালার আসবো এটা হলে আউটলাইন মোডে চলে আসে এটা কালার দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ এখন মনে করেন একটা ছবি নিয়ে আসি এই এফেক্ট নিয়েই আসতে পারি একটা পদ্ধতি দেখাচ্ছি এটা আসলে মেইনলি ইমেজ ট্রেসিং ট্রেসিং করে করতে হবে আর কি তো ছবি আমরা ক্লিপিং মাস তো করতেই পারি তাই না সেন্ট টু ব্যাক দুইটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে চলে আসছে না অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ওয়েব মানে এখানে আউটলাইনের ইস্যু আছে অন্যান্য ইস্যু আরও কিছু আসবে অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট এটা তো করতে পারি আমরা হ্যাঁ কিন্তু এখানে ইমেজ ট্রেসিংয়ের একটা ইস্যু আছে সেটা আমরা করবো অনশাল ঠিক আছে তাহলে আমাদের এই যে জিনিসটা হচ্ছে টেক্সটকে নিয়ে এখন আপনার আমি কিন্তু জাস্ট এই প্রসেসটা ইউজ করে আপনি পতোভাবে যে ডিজাইন করতে পারবেন বিশেষ করে যে লাস্টে যে দেখাইছি যে আপনি প্যাটার্ন তার বেশিরভাগ এখন আপনারা খেয়াল করবেন অনেক জায়গায় ওই যে আসুস লিখছে দেখেন এখানে কিন্তু ওই যে তা ওনার ইয়েতে যে স্টিকারটা লাগানো আছে এখানে দেখবেন অনেক জায়গায় দেখবেন এটা শুধুমাত্র যে টি শার্টের ক্ষেত্রে না মগের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় এমনকি আপনার ভিজিটিং কার্ডে একটা লগতেও এরকম টেক্সট এফেক্ট ট্যাক্স নিয়ে আপনি কাজ করতে হতে পারে তাহলে আপনি মূল প্রিন্সিপালটা কী কী কি লাগবে আমাদের এটা টি শার্ট মি শার্ট ভুলে যান আউটলাইন করব তারপরে কি করব কম্পাউন্ড পাত করব তারপরে কি করব অফসেট পাত করব আমরা পাত ফাইন্ডারের বেশিরভাগ ক্ষেত্রে দেখেন দুইটাই ইউজ করেছে আর আরও ইউজ হয় অনেক সময় ওই যে এই আচ্ছা এক একটা জিনিস আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস দেখায় পেলি আপনাদের তাড়া নাই তো হুম আচ্ছা আরেকটা জিনিস দেখাই পেলি দেখেন ধরেন এইটাই করছি দেখি এটাতে হয় কি না এটাতে ক্লিমিং মাছ এটা মনে হয় না সম্ভবত আমরা নর্মালি করি এই বি একটা দিয়ে দেখাই আমি হ্যাঁ মানে এটা তো বুঝছেন যে কত ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড বাদ যে এটা নামই হয়ে গেছে কন্ট্রোলেট করা সব একটা কমান্ডের নাম থাকে তাই না এটার নাম আচ্ছা এখন আমরা এইটাকে এইভাবে যদি মনে করেন আমি ওই রকম প্যাটার্ন আনতে পারি যে কোনো ইচ্ছা আমরা এইরকম এফেক্ট কিন্তু আছে এই দেখেন এটা আমরা সে বিল্ডার টুল দিয়েও করতে পারি আবার এই যে এখানে গিয়ে কী করলাম ডিভাইড এই যে এটাতে আছে না আমি জাস্ট এটার ব্যবহার দেখানোর জন্য তাহলে কি এখানে কয়টা পার্ট হয়েছে রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করতে হবে যেহেতু এটা দিয়ে করছেন তাহলে এটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে এরকম কিন্তু এইখানে আমি একটা প্যাটার্ন মনে করেন ওই যে গানজি এফেক্ট আনলাম বা কোনো একটা প্যাটার্ন আনলাম আমি এইখানে একটা কালার ইউজ করবো কারণ এটা তো পুরাটাতে হয়ে যাচ্ছে তাই না এটাতে একটা কালার এটা একটা পার্ট ঠিক আছে না এরকম কিন্তু এরকম ডিজাইন কিন্তু আপনি পাইতেই পারেন দেখি একটা হলুদে দিয়ে ঠিক আছে হুম হয়ে গেছে না এখানে যদি এটা এখানে আপনি আপনি প্যাটার্ন নিয়ে আসেন এটা এটার দিকে কিন্তু দুইটা অংশ দুইটা অংশ দুইটা অংশে এরকমভাবে আপনি করতে পারেন বিভিন্নভাবে আপনি টেক্সটাই ইচ্ছা যেটা দুইটা জয়েন করার দরকার তো নাই এখানে তো আলাদা আলাদা এফেক্ট আসবে করতে গেলে আবার একটার সাথে ওই কালার মিলে যাবে তখন করা যাবে কিন্তু মিলে যাইব হুম এই এই একটা এফেক্ট কিন্তু আছে এইটা আমি দুই ভাগে ভাগ করছি আপনি সাইট ভাগে বাক করেন মনে করেন এখানে আরেকটা জিনিস করতে পারেন যেমন মনে করেন সেই বিল্ডার টুল এই এইটাকেই মনে করেন সেই বিল্ডার টুল নিয়ে আসলাম ঠিক আছে এটা এটা একটা এফেক্ট না হ্যাঁ এটা আমি করলাম কি এটা সরি ও না এটা এটা তো হ্যাঁ এটা এটা তো আগে মাইনাস ছিল তাই না হ্যাঁ আপনি যদি মনে করেন যে এটাকে এরকম করে দিবেন এটাও কিন্তু করতে ঠিক আছে তাহলে একটা হ্যাঁ না এটা তো দুইটা এক হয়ে গেছে সরি এই একটা এই একটা তাই না আবার যদি আমরা সেই বিলটা টুলের আগে যে কাজ শিখছি যেটা এইভাবে আমরা করতে পারি ঠিক আছে আবার এইটা এইখানেও কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা করতেছেন না আমি দেখছি যে আপনাদের ডিজাইনে আমি এগুলো কখনো দেখি না যে এখন এই জিনিসটা করলাম এখন এইখানেই অফসেট মানে অফসেট পাত যে শিখছি সেটাই আমরা এক লাইনে যাই মানে কয়েকটা লাইন এক জায়গায় না আনলে কিন্তু কখনোই আপনার কোনো ডিজাইন পারফেক্ট ডিজাইন কিন্তু হবে না এই জন্যই তো আমাদের ডিজাইন শেখা তাই না নাহলে তো কিছু পয়েন্ট দেখে আপনার ওই যে আপনি বলবেন যে অনেকেই বলে জানার আমি তো এখনও ফেসবুক আবার ডিজাইন জানি না এই না সেই না এটার চেয়ে ইম্পর্টেন্ট আপনি আগে ডিজাইন শিখেন ওইগুলো হচ্ছে সাইজের ইস্যু আর দুই একটা কন্ডিশন আছে এই তো মনে করেন ফেসবুক আবার ডিজাইন করবেন ফেসবুকের একটা কী আছে যে আপনি যদি এটা এডের জন্য করেন বা টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে পারবেন এটার বেশি ট্যাক্স দিতে পারবেন না থামলিনের এই মাঝখানে একটু বড়ো হবে আর কিছু না মূল ডিজাইন যদি আপনি না জানেন কোনো কিছুই হবে না ওগুলো শিখতে আপনার খুব কম সময় লাগবে মোকাপ আপ নিয়ে সবাই ব্যস্ত আমাকে কতজন কতদিন খালি ফোন করে খালি ফোন করে সামনি স্যার একটু মোকাপ মোকাপ কোনো বিষয় নেই অ্যাকচুয়ালি আরে ভাই আপনি জিনিসটা কীভাবে প্রেজেন্টেশন করলেন সেটা আগে তো জিনিসটা তো তৈরি করতে হবে এই যেমন মানে এটাতে আমরা যদি অফসেট পাথ দিতে চাই কী করবো প্রথমে কী করি আমরা দেখেন আমাদের প্রথমে এখানে যে ক্লিক করলে আমরা এই দুইটাকে মনে করেন এখানে এখানে কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হ্যাঁ তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম এখানে কি আছে পাথ হিসেবে আছে যেটা ধর হ্যাঁ এখন এটাকে আমরা যদি কন্ট্রোল এইট করি কম্পাউন্ড বাদ এটা কিন্তু দুইটা আবার এক হয়ে গেছে কিন্তু হ্যাঁ কম্পাউন্ড বাদ করলে এরকম ক্ষেত্রে এক হয়ে যাবে তো এখন আমি আমার যে কাজ করার যেটা করলাম আর পরবর্তীতে যে ঠিক আছে করিয়া করিয়া তোমার আলাদা এই যে মনে করি এখানে অবজেক্ট পাঁচ সবাই মানে একটা ট্যাক্স নিয়ম আপনারা কিন্তু আপনাদের এক যে কেউ একজন একটু ধৈর্য ধরে আপনার যে নলেজ আছে সেই বিল্ডার টুলের যে নলেজ ইয়ের যে নলেজ এই যে অফসেট পাথ এই সবগুলো অক্ষর যদি একবার করতে পারেন আপনি অনেক আগায় যাবেন অনেক আগায় যাবেন আমি বললাম আপনাদের মানে একটা প্রতিটা কারণ আপনি পরবর্তী লো ডিজাইন করতে গেলে উঠছেন বা যে কোনো নিজে ওই অক্ষরগুলোকেই হয়তো নিজে নিজে থেকেই বানাবেন কোনো কোথা থেকে কী করে না মানে ফন্ট থেকে না নিজে বি অক্ষরটা বানাবেন সেই বিলটা হলে এখানে মানে যেভাবে আপনার মাধের মাধুরী এ থেকে যে দুইটাই যদি পারেন মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার আপনি অনেক আগে যাবেন এটা ধীরে ধীরে একটা একটা করে বা দুইটা দুইটা অক্ষরের যেমন আমি একটা দেখা দিতে করা হয় না দেখাবো না এ বি দিয়া এ আর বি দুই জায়গায় এক জায়গায় করে মনে করেন কী হবে একটা যে নলে আপনার ডিজাইনিং যে কনসেপ্টটা আসে ওইটা দিয়ে করবেন তাহলে চলে আসবেন এই যে পাত মনে করেন এখানে আমরা পনেরো আগাই বাড়ায় দিই এ দেন এটা করলাম এখন কি করবো আমরা এখানে কয়টা আছে দুইটা দুইটা এখন যদি মাইনাস দিই তাহলে তো এই যে জিনিসটা কিন্তু এখন মানে কতভাবে যে আপনি কত কিছু মানে আর যে কোনো এক স্টেজে থেকে যাওয়ার আগে আর এক স্টেজে কী করবেন কপি করে রাখবেন এই এই অভ্যাসটা করে ফেলবেন একেবারে নাইলে ওই দেখা যাবে যে আবার পুরো নতুন দেওয়া হয়েছে করা লাগতেছে ঠিক আছে তাহলে আজকে এখানে থাক হ্যাঁ আপনারা একটু দয়া করে প্র্যাকটিসটা করবেন